আন্তর্জাতিক মানবাধিকার কল্যাণ সংস্থার পক্ষ থেকে হাইলাকান্দি জেলার নতুন জেলা শাসক হিবারে নিসার গৌতমকে বিপুল সংবর্ধনা প্রদান করা হয়। এই উপলক্ষে সোমবার একটার সময় আন্তর্জাতিক মানবাধিকার কল্যাণ সংস্থার হাইলাকান্দি জেলা মুখ্য মিডিয়া আহ্বায়ক তথা দৈনিক খবর আমাদের পত্রিকার মুখ্য কার্যালয় ইনচার্জ ও পত্রিকার শহর প্রতিনিধি সিপ্রিয়ান ডায়াস হাইলাকান্দি জেলা শাসক কার্যালয়ে গিয়ে নবাগত জেলা শাসক আইএএস হিবারে নিসার গৌতমকে উত্তরীয় পরিয়ে বিপুল সংবর্ধনা প্রদান করেন। এখানে উল্লেখ্য যে নগাঁও জেলা থেকে রবিবার হাইলাকান্দি এসে পৌঁছান প্রথম সারির আইএএস হিবারে নিসার গৌতম। তিনি রবিবার হাইলাকান্দি সার্কিট হাউসে রাত্রিযাপন করার পর সোমবার বেলা ১১টায় আনুষ্ঠানিকভাবে ভারপ্রাপ্ত জেলা শাসক জ্যোতির্ময় দৈমারীর কাছ থেকে হাইলাকান্দির জেলা শাসকের দায়িত্বভার গ্রহণ করেন। এরপর তিনি প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে নিয়ে জেলা শাসক কার্যালয়ে ঘুরে দেখেন এবং স্টাফদের সঙ্গে কথা বলেন। এরপর নবাগত জেলা শাসক হিবারে নিসার গৌতম জেলা শাসক কার্যালয়ে প্রাঙ্গণের চতুর্দিকে বৃক্ষরোপণ করেন। নবাগত জেলা শাসক আইএএস হিবারে নিসার গৌতম তাকে সংবর্ধনা প্রদান করায় আন্তর্জাতিক মানবাধিকার কল্যাণ সংস্থার হাইলাকান্দি জেলার মিডিয়া আহ্বায়ক সিপ্রিয়ান ডায়াসকে আন্তরিক ধন্যবাদ জানান। এদিনের সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন সাংসদ প্রতিনিধি দিব্যেন্দু চন্দ, হাইলাকান্দি মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি ভগবান দাস সারদা, নাগরিক অধিকার সুরক্ষা সমিতির সাধারণ সম্পাদক রঞ্জিত ঘোষ প্রমুখ। ব্যুরো রিপোর্ট, তরঙ্গ টিভি বাংলা। চার্জ দিতে অনারেবল সিএম স্যার কে ডাইরেকশন সে চিফ মিনিস্টার ইনস্টিটিউশনাল প্লান্টেশন প্রোগ্রাম কাজ শুরু কিয়া হ্যাঁ। ডিসি অফিস কে সাথ সাথ সারে ইনস্টিটিউশনস মে প্লান্টেশন কর রহে হ্যাঁ, আর এক সাইন্টিফিক প্লান্টেশন হোগা জিসকা গ্রোথ মনিটরিং কিয়া যায়গা, হর এক প্লান্ট কো জিওট্যাগ কিয়া যায়গা, আর ইসকা রিপোর্ট হম এক অনলাইন পোর্টাল কে দ্বারা অনলাইন ডেটা ভি জেনারেট করেঙ্গে, আর কাফি লোগো সে মিল রহে হ্যাঁ, আর জেসে জেসে जिला की समस्या से अवगत होंगे वैसे वैसे हम ऑनरेबल सी एम सर, ऑनरेबल मिनिस्टर्स, ऑनरेबल पब्लिक रिप्रेजेंटेटिव्स उनके मार्गदर्शन से और कोऑर्डिनेशन से हम लोग काम करेंगे। सर यहाँ बाढ़ का समस्या कुछ ज़्यादा है, उसके लिए आप कुछ करेंगे? बाढ़ का समस्या हमको टाइम टू टाइम मार्गदर्शन मिलता है और जितना पोस्ट फ्लड काम है अभी जी आर और हाउस असेसमेंट, हाउस डैमेज असेसमेंट इसका काम चल रहा है, ऑलमोस्ट हो गया है, तो ये काम जैसे ही असेसमेंट कंप्लीट